হ্যালো এভরিওয়ান, আজকে আমরা খুবই ইউজফুল একটা ক্যাড সফটওয়্যার, সেটা হচ্ছে সলিডওয়ার্কস 2019, এর ইনস্টলেশন ভিডিওটি দেখব। আমি আছি তোমাদের সাথে সুমায়া শারমিন, তোমাদেরকে গ্যাঞ্জামের আইটি টিউটোরিয়ালে সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ওকে, তো ফার্স্ট অফ অল আমাদেরকে সলিডওয়ার্কস 2019টা আসলে কোনো একটা সাইট থেকে নামাতে হবে, অনেকগুলো সাইট অ্যাকচুয়ালি অ্যাভেলেবল আছে। তো আজকে আমরা হচ্ছে গেট ইন্টু পিসি থেকে ডাউনলোড করব। তো ডাউনলোডের জন্য প্রথমে আমাদের গেট ইন্টু পিসি ওয়েবসাইটে যাওয়া লাগবে। তেন আমরা গেট ইন্টু পিসি ওয়েবসাইটে যাচ্ছি। তেন টাইপ সলিড ওয়ার্কস। আমাদের লেটেস্ট ভার্সন 2019টা চলে এসেছে। আমরা আপাতত ফুল সেট আপটা হচ্ছে ইনস্টল করবো, সো আমরা ফুল সেট আপটাই নামাবো। ওকে, দেন আসলে আমি যেখানে সেভ করতে চাই, আচ্ছা তো আমাদের অলরেডি হচ্ছে, আমি ডাউনলোড করে রেখেছিলাম ডেস্কটপে, তো সেটার জন্য হচ্ছে প্রথমে আমাকে জিপ ফাইলটা ডাউনলোড করা হয়েছে, তো সেটা এক্সট্র্যাক্ট করতে হবে। এক্সট্র্যাক্ট করলে পরে হচ্ছে আমি ফোল্ডারটা পেয়ে যাব। এখন এখান থেকে হচ্ছে আমি সলিডওয়ার্কসের ইনস্টলেশনটা দেখব। ওকে, তাহলে সেটার জন্য ফার্স্টে আমাদেরকে স্টেপ বাই স্টেপ আগাতে হবে। বাট করার আগে সবচেয়ে ইম্পর্টেন্ট যে স্টেপটা, সেটা হচ্ছে ইনস্টল করার আগে আমাদের নেট কানেকশন অফ করে ফেলতে হবে। তাহলে ফার্স্টে আমাদেরকে উইন্ডোজের কিছু সেটিংস চেঞ্জ বা আপডেট করা লাগবে। সেটার জন্য আমি ফার্স্টে যাব কন্ট্রোল প্যানেলে, সেখান থেকে প্রোগ্রামস, তো প্রোগ্রামস অ্যান্ড ফিচার্স, দেন টার্ন উইন্ডোজ ফিচার্স অন অর অফ। আচ্ছা, এবং সেখানে আমাকে মেক শিওর করতে হবে আমার এই অপশনটা যেন অ্যাড করা থাকে। যদি অপশন অ্যাড করা না থাকে, তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে ক্লিক করে ওকে দিতে হবে, এবং সেক্ষেত্রে আমার হচ্ছে অ্যাপ্লাই চেঞ্জেস হয়ে এই নতুন ফিচার্সটা অ্যাড হবে, এবং সেক্ষেত্রে আমার এটা অ্যাপ্লাই করার জন্য রিস্টার্ট দিতে হবে। দেন উইল গো ব্যাক টু দিস ফোল্ডার। তারপর ফার্স্টে হচ্ছে আমাদের এই যে ফাইলটা হচ্ছে সেটা রান করতে হবে। এরপর আমরা চলে যাব ক্র্যাকে, এখান থেকে এই ফাইলটা আমাকে কপি করতে হবে, কপি করে আমাকে সিতে পেস্ট করতে হবে। এরপর হচ্ছে আমি সার্ভার ইনস্টল ডট বিএটি এটা রান করব। কনফার্ম। এখন হচ্ছে আমি সলিডওয়ার্কসের মেইন ইনস্টলেশন প্রোগ্রামে যাব। setup.exe, individual numbers component, এখানে সব নাম্বার যেটা দেওয়া আছে সেটাই থাকবে আপাতত। নেক্সট, এখানে যদি সার্ভার কানেক্ট করতে বলে আমরা ক্যান্সেল করে দিব। এখানে আসলে আমরা কী কী অ্যাড করতে চাই না করতে চাই সেটা হচ্ছে আমরা এখান থেকে সেট করতে পারি। তো আপাতত এখানে যেগুলো আছে আমরা সবই একসাথে অ্যাড করব। এই নাম্বারটা অলরেডি এখানে দেওয়া আছে, যদি না দেওয়া থাকে আমাদের হচ্ছে এই নাম্বারটা টাইপ করতে হবে এই ক্র্যাকের জন্য। নাও ইটস গোনা টেক আ লট অফ টাইম। ইনস্টলেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা আবার চলে যাব ক্র্যাক ফোল্ডারে। ক্র্যাক ফোল্ডার থেকে আমাদের দুইটা ফোল্ডার সি ড্রাইভে কপি করতে হবে। প্রথমে হচ্ছে সলিডওয়ার্কস কর্পোরেশন কপি করে আমরা সি ড্রাইভের প্রোগ্রাম ফাইলসে চলে যাব, এবং সেখানে এটি পেস্ট করে দিব। এরপর এই ফোল্ডারটা কপি করে আমরা চলে যাব আমরা সি ড্রাইভে, সেখানে প্রোগ্রাম ফাইলস 86-এ এটি পেস্ট করে দিব।
দেন আমাদের প্যাকেজে রেজিস্ট্রি ফাইলটি আবার মার্জ করতে হবে। এখন আমাদের ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে, জাস্ট আমাদের রিস্টার্ট করলে হচ্ছে আমরা সলিড ওয়ার্কসের ফুল ভার্সনটি ইউজ করতে পারবো।